চলে আসে যেখানে কোনো ধরনের সরকারি ফি ছাড়া অন্য কোনো ফি আমার দেয়া লাগে নাই এবং যে নিছিল তাকে লাঞ্ছিত অপমানিত করে শুধুমাত্র তার চাকরিটা বেঁচে আছে কারণ তাকে ওয়ার্নিং তো দেওয়া দরকার কারণ এভাবে আমাদের ভূমি অফিসে যে সকল দালাল চক্র এবং যে সকল লুভি অফিসাররা রয়েছেন বা কর্মকর্তারা রয়েছেন যারা আমাদের কাছে উপরি টাকা চায় তাদেরকে আসলে আমাদের প্রত্যেকের প্রতিহত করতে হবে সে ব্যাপারে আপনি একটু সচেতন হন এবং আপনাকে একটা জিনিস ভাবতে হবে আপনার দলিল যদি ওকে থাকে তাহলে আপনাকে রেকার্ড থেকে কেউ আপনাকে আটকাবে না এবং এখনও আমাদের দেশে আমাদের সমাজে অনেক সৎ অফিসাররা আছে যার প্রমাণ আমি পেয়েছি তাই আপনি যদি এমনটা ফিল করেন যে কোনোভাবে কাজ করতেছে না তাহলে আপনার সেই ঘুর যদি দিতে আপনি বাধ্য হন তাহলে সেই ঘুষের ডকুমেন্টসটা আপনি রেখে দেবেন হয় সেটা গোপন ক্যামেরায় ভিডিও করে রাখবেন অডিও করে রাখবেন তথাপি ওই অফিসারের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবেন বা উপরে মহলকে সেই প্রমাণগুলো দাখিল করে দেবেন এভাবে যদি আপনি একজনকে ধরেন তাহলে পুরো ডিপার্টমেন্টটা আসলে স্বচ্ছ হয়ে যাবে আমরা প্রিয় বন্ধুরা আমার কাছে একটি পেপারস দেখতে পাচ্ছেন নাম জারি অনলাইন ডুপ্লিকেট কার্বন কপি ডিসি সি ফি জমা দেওয়ার একটি রসিদ এই কাগজটা কখন আমাদের প্রয়োজন হয় আমরা যখন একটা জমি কিনি তখন ও সেই জমিটা দলিল মূলে আমরা মালিক হলাম কিন্তু আপনাকে রেকার্ড মূলেও মালিক হতে হবে যেটাকে আমরা রেকর্ড বলি বা খতিয়ান বলি বা নাম জারি বলি বা জমাকরণ বলি সেইটা করতে হয় এটা করতে গিয়ে আমাদের অনেকের কাছে আমরা শুনে থাকি যে তারা বিভিন্নভাবে টাকা পয়সা লাগে এটা টাকা পয়সা ছাড়া কেউ রেকার্ড দিতে চায় না কিন্তু একটু যদি আপনি সচেতন হন তাহলে আপনার সম্পূর্ণ সরকারি ফি দিয়েই আপনার সেই জমিটা আপনার নামে রেকর্ড করে নিতে পারবেন সেই বিষয়ে আজকে আসলে গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই আপনারা ভিডিওটা শুনবেন সে ব্যাপারে আমি আমার এই ভাইয়ের সাথে একটু আলোচনা করবো যে তার এই মিউটেশনের জন্য যে যে বিষয়টা তার সম্মুখীন হয়েছিলেন বাধার সম্মুখীন আমিও ঠিক সেই বাধার সম্মুখীন হয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু আমি সম্পূর্ণ বিনা টাকায় এবং আমার কাছ থেকে যে ঘুষ নিয়েছে সেই ঘুষের টাকাটাও ফেরত দিতে বাধ্য হয়েছে শুধু একটু আপনার যদি চালাক হন আপনি যদি মানে আপনার টাকাটা অন্যের হাতে কেন দিবেন এটা সরকার যখন আপনার এই কাজগুলো করলে সরকার একটা স্বার্থ রয়েছে আপনি খাজনা দিতে পারবেন সরকার একটা আয় আসবে তাহলে সরকারি এই কাজগুলোর ক্ষেত্রে সরকারি কর্মকর্তা আপনার কাছ থেকে টাকা চাবে এটা তো আসলে মেনে নেওয়া যায় না চলুন আসলে এই বিষয়টা সম্পর্কে কিছু কথা বলি পরে আর কি বুদ্ধি করে আমি আছে যার সাথে টাকাটা দিছি তার সাথে একটা রেকর্ডিংয়ের কল রেকর্ড ওটা আমি চালু করলাম তো মাঝে মাঝে কথা বলতাম অ্যামাউন্ট বা তার নাম সব কিছু উল্লেখ থাকে এবং মোবাইল নাম্বার তো থাকে তো এগুলোর মাধ্যমে আমি হচ্ছে চলে আসি ঢাকার থেকে আমি দেশে চলে যাই তো আমি আমার এক বন্ধুর সহযোগিতা নিই সে বলে ঠিক আছে আমি তোমার অফিস পর্যন্ত পৌঁছাইতে পারবো বাকিটা তুমি তো তুমি বুঝলাম আমি বললাম ঠিক আছে সমস্যা নেই আগে দেখি ঢুকতে পারে নাকি তো ও যে পর্যন্ত ঢুকাইছে তারও ঢুকতে আমার অনেক কষ্ট হয়েছে কারণ এটা অনেক সংক্ষেপে বললাম অনেক কষ্ট হয়েছে তো আমি যখন অ্যাডমিন ঢুকে গেলাম তখন আমি বললাম যে স্যার আমার তো এরকম লং টাইম ধরে আমি ঘুরতেছি আমার তো জমিটা মিউটেশন হচ্ছে না কেন হচ্ছে না আর আমি তা তো জানি না আপনাদের যে অফিসার আছে উনি আমার কাছে টাকা পয়সা নিছে অনেক নিছে তো আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে তখন আমি বলছি আমার কাছে একটা ডকুমেন্ট আছে ফোন রেকর্ডিংয়ের ডকুমেন্ট আছে বলছে ঠিক আছে ওইটাই তাহলে আপনি আমাকে দেখান তো এটা আমি আর কি শোনাই তো সব কিছু তিনি বুঝতে পারেন যে না এটা আসলে আমার সাথে আর কি টাকা পয়সা নিয়ে দু নম্বরই করা হয়েছে এটা হয়ে যাওয়ার কথা ছিল অনেক আগে তখন উনি আসছে একজনকে দিয়ে বলে তোমার ইয়েটা ডাকো ওনারা ডাকো বল যে ডাকছে এই জন্য পরে পরেও উনি এরুমে আসে আসার পরে বলে যে আপনি এখানে কেন আমি বলেছি কেন এখানে তো আমার থাকার কথা কে আপনার এখানে আসবেন আপনার কাজ তো হয়ে গেছে আপনি আমার রুমে আসবেন না আমি সেটাই এতদিন কোথায় ছিলেন আপনি কাজ হয়ে গেছে তো আপনি তো কিছু বলেন নাই বলছে আপনি আমার রুমে আসেন আমার কব কমপ্লিট আমার আপনার দরকার নেই আপনি এখন আমি এখনই মিউটেশন করবো আপনি প্রসেসিং করেন কত টাকা লাগবে কী লাগবে এটা আমাকে বলেন তখন ইভেন উনি আসছে ও ফার্স্ট এ ডাকছিল তখন স্যারের সামনে তো ডাকতে পারে না স্যার বলছে তুমি বলো যে তোমার কত টাকা লাগবে ওনার এখনই উনি মিউটেশন করবে ব্যবস্থা করে সব কিছু জি স্যার আমি এখনই দেখতেছি পরে উনি ওনার রুমে যাই সব কিছু নিয়ে আসে নিয়ে আসি আমি আবার ওইটার তো খাদ্য দিতে আর এক জায়গায় তখন উনি আমার সব ডকুমেন্ট দিয়ে দিলো স্যারের কাছে স্যার আমার বললো আপনি এখান থেকে নিয়ে আপনি চলে যান আর কোনো সমস্যা নেই আপনার আমি সিগনেচার করে দিলাম ইভেন আগে আমার একটা সিগনেচার ছিল উনি আর আগে এছিলেন এটা দ্বিতীয় এসেছিলেন সিগনেচার এটা সাধারণত হয় না তা আমার কি অনেক ভোগান্তি হয়েছে পরে আমি ওই সময় টাকা পয়সা তো লাগে না তাই না সরকারি টাকা লাগে সরকারি যে খরচ লাগে টাকা না দিলে এমনি তো হয়ে যায় কিন্তু ওই যে আমরা যে ভাবি যে টাকা দিলে হয়তো তাড়াতাড়ি হবে টাকা দিলে হয়তো জিনিসটা আমারটা দ্রুত হয়ে যাবে এবং ঝামেলা থাকবে না এইটা আছে মেন আচ্ছা ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার গল্পটা যদি আপনাদের শেয়ার করি আমার এই মিউটেশন করতে গিয়ে যে অভিজ্ঞতাটা হয়েছে এখানে আপনার যদি কাগজপাতি ওকে থাকে আর আপনি যদি চান যে সঠিকভাবে আপনি সরকারি ওয়েতে আপনি করবেন তাহলে করতে পারবেন আপনি কোনো দালালের আশ্রয় নেবেন না আপনি শুধু ফর্ম পূরণ করার জন্য আপনি কোনো একটা কম্পিউটার দোকানে যাবেন সেখানে ততগুলো দিয়ে ফর্ম পূরণ প্রসেস অনুযায়ী আপনি করতে থাকবেন যদি কেউ টাকা চায় যদি আটকে দেয় আপনার ফাইল তাহলে আপনি কি করবেন যেমন আমার ফাইলটা আটকে দেওয়ার জন্য বলেছিল উপারে উপরে টাকা দেয়া লাগবে সেখানে কে কেন টাকা দেওয়া লাগবে লাগবে না হলে হবে না আমি তাকে কত টাকা লাগবে বললো জানাইলো তাকে তাকে টাকা দেয়া হলো এবং টাকার সাথে প্রমাণ হিসেবে রেখে দিয়েছে ভিডিও করে রেখে দিয়েছে অডিও রেখে দিয়েছে প্রমাণ রেখে দিয়েছি কেন এটা টাকা লাগবে আমি পরে দেখে নেবো এইটা কেন টাকাটা লাগে পরবর্তীতে এসিলেন্ট স্যারের কাছে বিষয়টা অবগত করানো হয়েছে আপনাদের অফিসে নাকি এরকম কাজ করতে টাকা লাগে তখন এসিলেন্ট স্যারে তাকে জেরা করেছেন এবং সেই টাকা ফেরত দিতে তিনি বাধ্য হয়েছেন এবং তিনি সেই ঘুষের টাকাটা ফেরত দিচ্ছেন এবং সম্পূর্ণভাবে সরকারি যে ফিটা আছে আমাদের এখানে সরকারি ডিসিআরসি যে পরিষদের সময় যে এগারোশো টাকা লাগে এবং আবেদনের সময় যে সত্তর টাকা লাগে এই টোটাল টাকাটা আর এইটা এটা হলো আবেদন ফরম আর যে ইয়াটা লাগে খতিয়ান চূড়ান্ত খতিয়ানটা যেটা চলে আসে সেই খতিয়ানটা কিন্তু আপনাদের এমনভাবেই চূড়ান্তভাবে চলে আসে যেখানে কোনো ধরনের সরকারি ফি ছাড়া অন্য কোনো ফি আমার দেয়া লাগে নাই এবং যে নিছিল তাকে লাঞ্ছিত অপমানিত করে শুধুমাত্র তার চাকরিটা বেঁচে আছে কারণ তাকে ওয়ার্নিং তো দেওয়া দরকার কারণ এভাবে আমাদের ভূমি অফিসে যে সকল দালাল চক্র এবং যে সকল লুভি অফিসাররা রয়েছেন বা কর্মকর্তারা রয়েছেন যারা আমাদের কাছে উপরি টাকা চায় তাদেরকে আসলে আমাদের প্রত্যেকের প্রতিহত করতে হবে সে ব্যাপারে আপনি একটু সচেতন হন এবং আপনাকে একটা জিনিস ভাবতে হবে আপনার দলিল যদি ওকে থাকে তাহলে আপনাকে রেকার্ড থেকে কেউ আপনাকে আটকাবে না এবং এখনও আমাদের দেশে আমাদের সমাজে অনেক সৎ অফিসাররা আছে যার প্রমাণ আমি পেয়েছি তাই আপনি যদি এমনটা ফিল করেন যে কোনোভাবে কাজ করতেছে না তাহলে আপনার সেই ঘুর যদি দিতে আপনি বাধ্য হন তাহলে সেই ঘুষের ডকুমেন্টসটা আপনি রেখে দেবেন হয় সেটা গোপন ক্যামেরায় ভিডিও করে রাখবেন অডিও করে রাখবেন তথাপি ওই অফিসারের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবেন বা উপরে মহলকে সেই প্রমাণগুলো দাখিল করে দেবেন এভাবে যদি আপনি একজনকে ধরেন তাহলে পুরো ডিপেটমেন্টটা আসলে স্বচ্ছ হয়ে যাবে আমরা চাই এই ধরনের ঘুষ এবং দুর্নীতি রোধ হোক ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে অনেক মানুষ এখান থেকে এই সঠিক মেসেজটা জানতে পারে যে আসলে এই ধরনের কাজে কোনো ধরনের টাকা পয়সা লাগে না একদম টাকা পয়সা ছাড়াই আপনি এগুলো করতে পারবেন ধন্যবাদ সবাইকে